আবারও মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু। প্রতিদিন গড়ে 5 থেকে 7 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আসছে বর্ষায় আগের 2 বছরের তুলনায় ডেঙ্গুর প্রকোপ বাড়ারও পূর্বাভাস দিচ্ছেন কীটতত্ত্ববিদরা। সেক্ষেত্রে এটি প্রতিরোধে আমরা কতটুকু প্রস্তুত, ডেঙ্গু কী, কেন হয়, কীভাবে আপনি ডেঙ্গু থেকে বেঁচে থাকতে পারবেন তা জানাতেই আজকের আলোচনা। ডেঙ্গু জ্বর হলো এক ধরনের ভাইরাসজনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। এডিস মশা কামড়ালে যে ভাইরাসের সংক্রমণ হয় তা থেকে ডেঙ্গু জ্বর হয়। মশা কামড়ানোর 3 থেকে 5 দিনের মধ্যে রোগের উপসর্গগুলো দেখা দেয়। সাধারণভাবে ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর, তখন শরীরের তাপমাত্রা 100 থেকে 105 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। জ্বর একটানা থাকতে পারে অথবা ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেওয়ার পর আবার জ্বর আসতে পারে। এর সাথে শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব, চোখের পেছনে ব্যথা ও চামড়ায় লালচে দাগ দেখা দিতে পারে। জ্বরের 4-5 দিন পরে জ্বরটা যখন পড়ে যায়, নেমে যায়, তখন সমস্ত শরীরে কিন্তু র‍্যাশ উঠে, লাল 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 ছোট ছোট ছিটা ছিটা র‍্যাশ দেখা যায়। সো বেসিক্যালি ডেঙ্গুর খারাপটা তখন থেকে আরো বেশি আমাদের সতর্ক হওয়া উচিত। সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গু জ্বরের প্রকোপ বেশি থাকে, কারণ এই সময়টাতে এডিস মশার বিস্তার বেশি ঘটে। তবে দেশে এখন এপ্রিল মাস থেকে ডেঙ্গু রোগী মিলছে। ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এডিস মশা অন্ধকারে কামড়ায় না, সাধারণত সকালের দিকে ও সন্ধ্যার কিছু আগে এডিস মশা কামড়ায়। এরা সাধারণত সুন্দর ঘরবাড়িতে বাস করে, স্বচ্ছ পানিতে ডিম পাড়ে ও বংশ বিস্তার করে। সব মশাই কিন্তু এডিস মশা নয়, আবার এডিসের মধ্যে সবাই কিন্তু ডেঙ্গু রোগের কারণ নয়। মূলত ফিমেল এডিস ইজিপ্টাই মশার মাধ্যমে ডেঙ্গু ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে। আফ্রিকা থেকে উৎপন্ন এই মশা দক্ষিণ পূর্ব এশিয়ায় ডেঙ্গু জ্বর ছড়াচ্ছে। ডেঙ্গু মশা দেখতে একটু ছোট আকৃতির হয়, এদের পিঠে বিনার মতো চিহ্ন থাকে, শরীরে থাকে সাদা কালো ডোরা কাটা দাগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডেঙ্গু একটি বৈশ্বিক আপদে পরিণত হয়েছে। এশিয়া, দক্ষিণ আমেরিকা ও অন্যান্য মহাদেশের 110টির অধিক দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়। প্রতি বছর 5 থেকে 50 কোটি মানুষ ডেঙ্গুতে সংক্রমিত হয়। এর মধ্যে 10 থেকে 20 হাজারের মতো রোগী মারা যায়। গত কয়েক বছর ধরে ডেঙ্গুতে নাজেহাল বাংলাদেশ। এর মধ্যে 2019 সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ায়, মারা যায় 200-এর বেশি রোগী। করোনা 2 বছরে অবস্থা কিছুটা ভালো থাকলেও এবছর প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। এবছর মার্চ এপ্রিল মাসে প্রিমনসুন পর্যায়ে ঢাকা শহরের 98টি ওয়ার্ডে 110টি জায়গায় আমরা এডিস মশার ঘনত্বের যে সার্ভে করেছি সেটিতে দেখা গিয়েছে যে 2020 এবং 2021-এর তুলনায় 2022-এ এডিস মশার ঘনত্ব আমরা বেশি পেয়েছি। সেই অনুযায়ী আমরা ধারণা করছি 2020-21-এর তুলনায় 2022 সালে ডেঙ্গু রোগী বেশি হতে পারে, এবং তার একটি লক্ষণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্যে দেখা গেছে চলতি বছর এখন পর্যন্ত 229 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 204 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে এখন চিকিৎসাধীন আছেন 25 জন ডেঙ্গু রোগী। ডেঙ্গু জ্বর হলে পরিপূর্ণ বিশ্রাম নিতে হবে, প্রচুর পরিমাণে তরল পানীয় ও খাবার গ্রহণ করতে হবে। জ্বর কমাতে প্যারাসিটামল অথবা নাপা খেতে পারেন। কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা ব্যথা প্রশমকারী ওষুধ সেবন করা যাবে না। অনেক সময় আমরা জ্বরের জন্য ডাইক্লোফেনাক গ্রুপের বা NSAID গ্রুপের কিছু ড্রাগস ইউজ করি, নিউরোফেন, ডাইক্লোফেনাক, এগুলা একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখন এই সিজনে যখন কোনো জ্বর হবে তখন আমরা একদমই বলে দিই, ভুলক্রমেও যেন কেউ আসলে এই গ্রুপের ড্রাগস গুলো ইউজ না করে। সো সব থেকে সেফ হচ্ছে আমার প্যারাসিটামল। সো প্যারাসিটামল মুখে খাবে অথবা সাপোজিটরি নিবে, বেশি করে করে গা হাত পায়ে মুছে ফেলা, যেটা নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে অথবা হালকা একটু কুসুম গরম পানি দিয়ে শরীর বারবার মুছে ফেলা, গায়ে যত কম কাপড় রাখা যায়। এবং ডেঙ্গু রোগীকে অবশ্যই অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, বাসার মধ্যে মশারির মধ্যে রাখতে হবে। ডেঙ্গু জ্বরের 3টি ভাগ রয়েছে, এগুলো হলো A, B ও C। প্রথম ক্যাটাগরির রোগীদের শুধু জ্বর থাকে, অধিকাংশ ডেঙ্গু রোগী A ক্যাটাগরির, তাদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই।
বি ক্যাটাগরি ডেঙ্গু রোগীদের জ্বরের সাথে শরীরে বাড়তি কিছু লক্ষণ প্রকাশ পায়, যেমন পেটে ব্যথা, বমি, কিছুই খেতে না পারা। সেক্ষেত্রে অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নিতে হবে। আর সি ক্যাটাগরি ডেঙ্গু জ্বর সবচেয়ে খারাপ, তাদের হাসপাতালের আইসিইউ পর্যন্ত যেতে হতে পারে। যদি ছোট বাচ্চা হয় এবং বয়স্ক লোক হয় তাহলে আমার মনে হয় যে কালক্ষেপণ না করে হসপিটালে আগেই ভর্তি হয়ে যাওয়া উচিত, কারণ এটা খুব র্যাপিডলি ডেটোরিয়েট করে, বিশেষ করে দ্বিতীয়বার যারা তৃতীয়বার যারা ডেঙ্গুতে আক্রান্ত হয় তাদের জন্য এটা বেশি খারাপ। ডেঙ্গু জ্বর প্রতিরোধের প্রথম পদক্ষেপই হলো এডিস মশা যাতে না কামড়ায়। সেজন্য এডিস মশা যেসব জায়গায় বংশবিস্তার করে সেগুলো ধ্বংস করে ফেলাই হলো সবচেয়ে ভালো। এডিস মশা সাধারণত পরিষ্কার পানিতে ডিম দেয়, ফলে কোথাও যেন তিন দিনের বেশি পরিষ্কার পানি জমে না থাকে তা নিশ্চিত করা জরুরি। আমরা যদি আমাদের বাড়ি এবং আমাদের বাড়ির আঙিনায় আমরা সপ্তাহে একদিন চতুর্দিকটা একটু ঘুরে দেখি কোথাও কোনো পাত্রে পানি জমা আছে কিনা, আমরা যদি নিশ্চিত করতে পারি যে কোনো পাত্রেই আমরা পানি জমা রাখবো না, তাহলে ওইখানে এডিস মশা হওয়ার কোনো সুযোগ নেই। যারা ছাদ বাগান করেন, ছাদ বাগানে কোথাও যেন পানি জমা না থাকে সেটি আপনারা নিশ্চিত করবেন। তেল যদি পানির উপরে ছেড়ে দেওয়া হয়, পানির উপরে যে লেয়ারটা তৈরি হয় সেই লেয়ারে হয় কি যে ডেঙ্গু মশা যদি ডিমও পারে বাচ্চা হয় ওটা উড়ে আর ওখান থেকে বেরিয়ে যেতে পারে না। তো এই একটা সহজ পদ্ধতি কিন্তু আমরা সবাই ইউজ করতে পারি। আর সব থেকে বেস্ট হচ্ছে গিয়ে কোথাও পানি জমতে না দেওয়া। প্রতিরোধে আর কি করণীয় আছে কমেন্টে জানান। কন্টেন্টটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে টিবিএস এর সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার আশেপাশে থাকা এডিস মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করেছেন কি? না করলে এখনই করুন। সুস্থ থাকুন।